হ্যালো, গুড ইভিনিং। আমি তোমাদের সকলের প্রিয় সুমানদা আবার চলে এসেছি আজকে ক্লায়েন্টের ফিডব্যাক ফেশিয়ালের শেয়ার করার জন্য। তোমরা জানতে পেরে গেছো এতদিনে যে আমার পুরনো যে পেজটা, যেটাতে 4 লাখ ফলোয়ার ছিল, সেটা হ্যাক হয়ে গেছে। এইটা আমার নতুন প্রোফাইল। তোমাদেরকে কি করতে হবে, এই প্রোফাইলটাতে ফলো করতে হবে, শেয়ার করতে হবে ক্লায়েন্টের ফিডব্যাক অ্যান্ড অল। এইটুকুনি তোমাদের থেকে হেল্প চাই। আজকে পেয়ে গেছি আমার এক ক্লায়েন্টকে ফেশিয়ালের রিভিউ নিয়ে। আমি তো এতটা বলেই দিলাম, বাকিটা শুনে নিই পুরোটাই তার কাছে। হাই, আমি চরিতা সোপুর থেকে এসেছি। দাদার ফেসিয়াল অসম, 1 মাস স্টে করে। আপনারা যারা আসবেন তাদের বুঝতে পারবেন। আর দাদার আগের প্রোফাইলটা হ্যাক হয়ে গেছে, তো নিউ প্রোফাইলটা শেয়ার করবেন আর সাথে ফলো করবেন। আর যারা যারা আদার ফেসিয়াল করতে চান তাহলে ইমিডিয়েটলি বুক করে আসুন। ফেসিয়াল আমার খুব ভালো লেগেছে, আমি খুব স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বলি এখানে প্রসঙ্গে যে জয়িতা আমার কাছে ব্রাইডাল মেকআপও করেছে, সরি পার্টি মেকআপও করেছিল, বাট সেই পেজ সাথে ছিল যে পেজটাতে আমার 4 লাখ ফলোয়ার, সেখানে তোমার ওর ফিডব্যাক দেখেছো। থ্যাংক ইউ। তো অ্যান্ড আমি বলবো যে যেহেতু তোমরা জানতে পেরে গেছো যে আমার পুরোনো প্রোফাইলের এত এত ফিডব্যাক, এত এত সব কিছু, সব ওই প্রোফাইলটাতে হ্যাক হওয়ার দরুন, যারা আমার নতুন ফলোয়ার তারা এত কিছু জানতেই পারবে না। তাই প্লিজ, যারা লাইফটা আমার দেখছো বা আমার এই কথাগুলো শুনছো, একটু কষ্ট করে শেয়ার করে দাও, যাতে অন্যের কান পর্যন্ত পৌঁছায় আর সবাই যাতে তোমার মতো আমাকেও খুঁজে পায়, তোমাদের প্রিয় সুমন দাকে। আর একটা কথা, আমি তো ফেসিয়াল আবার করবই, আর যদি কোনো দিন সৌভাগ্য আবারও সাজবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য টাটা, ফিরে আসবো খুব তাড়াতাড়ি, তোমাদের কথা দিচ্ছি। কিন্তু আর একটা কথা বলতে ভুলবো না, সবাই খুব সাবধানে থেকো, ডেঙ্গি সামনে, প্রচুর ডেঙ্গু হচ্ছে চারিদিকে, তাই তোমরা খুব সেফ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার আসছি।